জয় গুরু। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন এই চ্যানেলের নিত্য নতুন ভিডিওগুলি দেখার জন্য। ধন্যবাদ। জয় গুরু। সবাইকে এই চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আজ জগজ্জননী শ্রী শ্রী বড়মার 126তম শুভ জন্মতিথি উৎসবের কিছু অপূর্ব মুহূর্ত নিয়ে এসেছি। যে উৎসব পালিত হয়েছে সৎসঙ্গ বিহার দেওঘর ধামে তারিখ 29 জুলাই 2019 সোমবার, তো সেই উৎসবের জগজ্জননী শ্রী শ্রী বড়মায়ের জন্মতিথি উৎসবের কিছু অপূর্ব মুহূর্ত নিয়ে এই ভিডিওটি সাজিয়েছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে সবাইকে দেখার ও জানার সুযোগ করে দেবেন। তো এই শুভক্ষণে জগজ্জননী শ্রী শ্রী বড়মার জীবনী সম্পর্কে কিছু কথা। জগজ্জননী শ্রী শ্রী বড়মার নাম সুরসীবালা দেবী। শ্রী শ্রী বড়মার পিতার নাম রামগোপাল ভট্টাচার্য, মাতার নাম ত্রিনয়নী দেবী। 1301 সন 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণা দ্বাদশী তিথিতে পাবনা জেলার ধূপাদহ গ্রামে পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মার শুভ আবির্ভাব হয়েছিল এই ধরণীতে। 1313 সালের 27শে শ্রাবণ সোমবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সহিত শুভ বিবাহ হয়। শ্রী শ্রী বড়মার জীবন আদর্শ এবং তাঁর শিক্ষা দীক্ষা আচার আচরণ আমাদের জীবন চেতনার এক মহাসম্পদ। শ্রী শ্রী বড়মা 26শে বৈশাখ 1378 সালে সোমবার সৎসঙ্গ বৈদ্যনাথ ধামে তিরোভাব ঘটে। নারীর বৈশিষ্ট্য 8টি গুণ: নিষ্ঠা, ধর্ম, শুশ্রূষা, সেবা, সাহায্য, সংরক্ষণ, প্রেরণা ও প্রজনন। তুমি তোমাদের ওই বৈশিষ্ট্যের কোনো কিছুকেই ত্যাগ করিও না, ইহা হারাইলেই তোমাদের আর কি রহিল। নারী নীতি শ্রী শ্রী ঠাকুর। শ্রী শ্রী বড়মায়ের জীবনে ওই 8টি গুণ প্রকট হয়ে উঠেছিল। লক্ষ্য কাজের মধ্যে স্বামীর দিকে লক্ষ্য রাখতেন। একদিন পার্লারে শ্রী শ্রী ঠাকুর ভক্তবৃন্দের সাথে কথা বলতে বলতে কয়েকবার হাঁচি দেওয়ায় শ্রী শ্রী বড়মা জামা পাঠালেন গায়ে দিতে, কারণ সর্দি ধরতে পারে। শ্রী শ্রী ঠাকুর অবাক হয়ে বললেন, তোদের বড়মাই আমাকে বাঁচিয়ে রেখেছেন। না বলিতে কাজ বুঝিয়া লয়, যে স্ত্রীত্ব সেখানে জাগা, বুঝিয়া বুঝে না সেবায় অলস, স্ত্রীত্ব সেখানে ফাঁকা। শ্রী শ্রী ঠাকুরের আরও একদিন ঠিক ওই রকম কয়েকবার হাঁচি শব্দ শুনতে পেয়েছিলেন। খেতে বসলে সেদিন নলের চাটনি রান্না হয়েছিল। শ্রী শ্রী ঠাকুর খুবই পছন্দ করতেন, চাটনি খুবই সুন্দর হয়েছে, সবাই খেতে বসে চেয়ে খাচ্ছেন। শ্রী শ্রী ঠাকুরকে না দেওয়ায় বলিলেন, বড় বউ আমাকে চাটনি দেবে না? বড়মা বললেন, তোমাকে চাটনি দেব না, সর্দি লাগতে পারে। এমনই ছিল তার স্বামীর প্রতি লক্ষ্য, কোনোদিন স্বামীর কথা অমান্য করেন নাই। একদিন স্বামী স্ত্রী কলহ করে শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে সব কথা জানালেন এক মা। তখন বেলা দ্বিপ্রহর। শ্রী শ্রী ঠাকুর ওই সময় বড়মাকে একটা হারিকেন ল্যাম্প আনিতে বললেন। তৎক্ষণাৎ বড়মা নিয়ে গেলেন। তখন বললেন, জ্বালিয়ে দাও। তাই করলেন বড়মা। বললেন, একটু জোর দাও। তাই দিলেন। বললেন, এবার নিবিয়ে দাও। তারপর নিয়ে যেতে বললেন। শ্রী শ্রী বড়মা কোনো প্রতিবাদ না করেই তাই করিলেন। সেই মাকে দেখে, বড়মাকে দেখে অবাক। এই দ্বিপ্রহরে বিনা কারণে ল্যাম্প জ্বালিয়ে দেওয়ার কোনো প্রতিবাদ করিলেন না তো বড়মা? সেই মাটি বুঝতে পেরে বললেন, ঠাকুর আমার ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমন করব না। শুধু তাই নয়, শ্রী শ্রী বড়মার সাথে কোনোদিন শ্রী শ্রী ঠাকুরের কথান্তর মতান্তর হয়নি। ঘরকন্যার প্রতিটি কাজে কোথায় কোনটি রাখিলে যাতে কোনো ক্ষতি বা নষ্ট না হয় তাই করিতেন। একদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় একটা ডাল পড়ে থাকায় সেটা তুলে ধুয়ে ডালের জায়গায় রেখে দিলেন। এমনি তোর বহু ঘটনা, ক্ষুদ্র জিনিসও অবহেলা করতেন না। এমনই তোর নারী সংসারে অতি বিরল। আমরা তার পূজার দিনে তাঁর কথা স্মরণ করে সংসারে চলার চেষ্টা করিলে অবশ্যই সুখী হব। তো এই ছিল
জগজননী শ্রী শ্রী বড়মার সম্পর্কে কিছু, ওনারই জীবনী সম্পর্কে কিছু তথ্য আপনাদের শেয়ার করলাম। ভালো, আপনারা সবাইকে শেয়ার করে দেখারও জানার সুযোগ করে দেবেন এবং নিত্য নিত্য ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জয় গুরু।